আবু তাহামা আম্মা আদনানের পক্ষে সমগ্র মানুষ ছিল, তখন তাকে আরেকটি নতুন করে তাকে এম ইলিয়াস আলী বানাতে পারে নাই, তাকে এই মুহূর্তে বাংলাদেশের সেই সাগর রুনি বানাতে পারে নাই, তাকে বাংলাদেশের বিভিন্ন এম আজমিকে বানাতে পারে নাই, তাকে সেই মীর কাসেম আলীর সন্তানের মতো গুম করে হজম করতে পারে নাই, তাকে সেই কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদেরকে যেভাবে গুম করেছে সেভাবে হজম করতে পারে নাই। কারণ হচ্ছে প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আপনাদের দীর্ঘদিনের প্রচেষ্টার ফসল হিসাবে বাংলাদেশে আপনারা জানেন যে আমাদের প্রিয় ভাই মোহাম্মদ আদনান সাহেব কয়েকদিন পর্যন্ত সেই গুম বাহিনীর হাতে গুম অবস্থায় ছিলেন। তিনি কোথায় ছিলেন, কেমন ছিলেন, বিস্তারিত তথ্য এখন পর্যন্ত আমরা কেউই জানতে পারিনি। তবে এখন পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস হচ্ছে, গুম বাহিনী আদনানকে গুম করে রেখে রাখতে পারেনি। আপনাদের প্রচেষ্টার ফলে, সারা বাংলাদেশের নাগরিকদের আহ্বানের ফলে, সারা বাংলাদেশের যুবকদের প্রাণের দাবির ফলে, সারা বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতার সেই আওয়াজের কারণে, আপনাদের একক প্রচেষ্টার কারণে, সম্মিলিত প্রচেষ্টার কারণে আজকে আদনানকে গুম বাহিনী ফেরত দিতে বাধ্য হয়েছে। আদনান ইতিমধ্যেই মুক্ত আকাশে, আজকে তিনি ফিরে এসেছেন, আমরা সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আদনানকে যারা গুম করতে চেয়েছিল, এভাবে করে বাংলাদেশের বিভিন্ন ঘর থেকে, বাড়ি থেকে, বিভিন্ন মতের, বিভিন্ন আদর্শের ইসলামী নেতৃবৃন্দ সহ দল মতের বিভিন্ন জায়গার বিরোধী মতের মানুষদেরকে গুম করা হয়েছিল, খুন করা হয়েছিল। কিন্তু আদনানের গুম করে ওরা আজকে রক্ষা পায়নি। আদনানকে যখন গুম করেছে, তখন সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আপনাদের আমাদের সকলের প্রচেষ্টার ফসল আজকে আদনানকে গুম বাহিনী ফেরত দিতে বাধ্য হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে এভাবে যদি অন্যায়ভাবে জুলুম করে গুম করা হয়, খুন করা হয়, তখন যদি বজ্রকণ্ঠে প্রতিবাদ করা হয়, সবাই মিলে যদি ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করা হয়, তাহলে এই গুম বাহিনী ভেস্তে যাবে, ভেস্তে যাবে ইনশাআল্লাহ। আজকে আপনাদের কাছে স্বস্তির নিঃশ্বাস হচ্ছে, বাংলাদেশের এই গত 8 দিন পর্যন্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা সহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ আজকের এই মজলুম মানুষটির পক্ষে দাঁড়িয়েছিল, আজকের এই আদনানের পক্ষে দাঁড়িয়েছিল। আদনান একজন নির্দলীয় ইসলামিক স্কলার, যার প্রত্যেকটি বক্তব্যে আমাদের ইমান বৃদ্ধি পায়, যার প্রত্যেকটি আলোচনায় আমাদের হৃদয় কম্পন সৃষ্টি হয়, যার প্রত্যেকটি আলোচনায় আমরা ইসলামকে, আমাদের ধর্মকে, আমাদের চেতনাকে, আমাদের আগামী দিনের ভবিষ্যৎকে আমরা দেখতে পাই। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন সকলের ভালোবাসার মূর্ত প্রতীক, জনাব আবু তাহা মোহাম্মদ আদনান। আজকে আদনানকে ফেরত পেয়েছি, এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় সার্থকতা, যুব সমাজের সার্থকতা। বাংলাদেশের এই গত 8 দিন 9 দিন পর্যন্ত আদনানকে পরিবার বিচ্ছিন্ন ভাবে, আমাদের সকলের মানুষের সামনে থেকে বিচ্ছিন্ন ভাবে তাকে আটকিয়ে রাখা হয়েছিল। কোথায় রেখেছিল, কি করেছিল, সকল তথ্য এখন পর্যন্ত আমরা পাইনি। তবে এতটুকু পেয়েছি, আদনান মুক্ত হয়েছে, আদনান মুক্ত বাতাসে আছে। আদনানের বাকি জীবনের সকল নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলার সমগ্র মানুষকে আমি আহ্বান জানাই, বাংলাদেশের যেই সকল মানুষরা দিনের জন্য, ইসলামের জন্য, তাহজিব তামাদ্দুনের জন্য, এদেশের মাটি ও মানুষের জন্য কাজ করবেন, তাদের পক্ষে প্রত্যেককে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। একজন আদনান ফারুককে আমরা যদি হারাতাম, আজকে বাংলাদেশের এই যুব সমাজের এই ইসলামিক আইডলকে আমরা হারালে আমাদের জীবনে অনেক বড় কিছু আমরা হারাতে বসতাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহরবানি, আমরা সেই আদনান ফারুককে আজকে খুঁজে পেয়েছি। বাংলাদেশের সকল মানুষকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, মোবারকবাদ জানাই, যে সকল মানুষরা আমাদের এই ডাকে সাড়া দিয়ে আদনানের জন্য সমগ্র 64,000 বর্গমাইলের প্রত্যেকটি পরতে পরতে যারা তার জন্য পোস্ট করেছেন, শেয়ার করেছেন, নিউজ করেছেন, টিভিতে নিউজ করেছেন,
পত্রপত্রিকায় নিউজ করেছেন, বাংলাদেশের ফেসবুকে, ইন্টারনেটে, ইন্টারন্যাশনাল থেকে শুরু করে প্রত্যেক জায়গায় যারা আদনানের মুক্তির জন্য চেষ্টা করেছেন সবাইকে ধন্যবাদ জানাই, সবাইকে সাধুবাদ জানাই। বাংলাদেশে আর একটি মায়ের কোল কোনোভাবে যাতে খালি না হয়, বাংলাদেশে স্বাধীনভাবে হিন্দু হোক মুসলমান হোক তিনি তার ধর্ম পালন করবে, রাজনীতি করবে, তাকে সেই সুযোগ করার ব্যবস্থা করে দিতে হবে। আপনাদেরকে, আমাদেরকে, আমাদের যুব সমাজকে, বন্ধুরা আমার, আজকে বলাক্রান্ত হৃদয়ে বাংলাদেশের সমগ্র জায়গায় খুন চলছে, গুম চলছে, হত্যা চলছে। যারাই কথা বলবে তাদেরকেই খুন করা হয়, তাদেরকেই গুম করা হয়, তাদেরকেই হত্যা করা হয়। কিন্তু আল্লাহর মেহরবানি আজকের সেই আদনান ফারুকের পক্ষে, এই আদনানের পক্ষে, আবু তাহাম আহমদ আদনানের পক্ষে সমগ্র মানুষ ছিল, তখন তাকে আরেকটি নতুন করে তাকে এম ইলিয়াস আলী বানাতে পারে নাই, তাকে এই মুহূর্তে বাংলাদেশের সেই সাগর রুনি বানাতে পারে নাই, তাকে বাংলাদেশের বিভিন্ন এম আজমিকে বানাতে পারে নাই, তাকে সেই মীর কাসেম আলীর সন্তানের মতো গুম করে হজম করতে পারে নাই, তাকে সেই কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদেরকে যেভাবে গুম করেছে সেভাবে হজম করতে পারে নাই। কারণ হচ্ছে বাংলার সমগ্র মানুষ, ছাত্র, যুবক, যুবক, তরুণ, শিক্ষক, সুধি সবাই আদনানের জন্য দোয়া করেছেন, আদনানের পক্ষে স্ট্যাটাস দিয়েছেন। আপনাদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টাই প্রমাণ করে বাংলাদেশে কোন ধরনের অন্যায় আচরণ করে কোন ইসলামপন্থী স্কলারদেরকে বন্দী করে, খুন করে, রাজানি করে, গুম করে কোনোদিন কেউ রাখতে পারবে না ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশের মানুষদের প্রত্যেককে, আমাদের প্রত্যেকটি মানুষদেরকে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আদনানকে যেভাবে আমরা উদ্ধার করেছি, আদনানের জন্য যারা যেখানে অবদান রেখেছেন আল্লাহ তাআলার দরবারে, তাদের জন্য আমরা দোয়া করছি, কায়েম আনুগত্যকে আল্লাহর দরবারে কামনা করছি। আমার দেশের এই যুবক তরুণদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আপনাদের কৃতকর্মের কারণে, আপনাদের আন্তরিকতার কারণে, আপনাদের ভালোবাসার কারণে আজকের আদনান আমাদের মাঝে ফিরে এসেছে। না হয় এই আদনান যে বক্তব্য রেখেছিল, না হয় এই আদনান যেভাবে আমাদের মুখোশ খুলে দিয়েছিল, চক্ষু খুলে দিয়েছিল, যেভাবে আমাদেরকে ইসলামের প্রতি তিনি যে ডাক দিয়েছিলেন, তিনি যে বিষয় নিয়ে বক্তব্য দিয়েছিলেন, বাংলাদেশের কোন আলেম, বাংলাদেশের কোন ব্যক্তি এই ধরনের বক্তব্য দেওয়ার দুঃসাহস এখন পর্যন্ত দেখায়নি। কারণ হচ্ছে এই আদনান বক্তব্য দিয়েছে, তিনি আজকে বক্তব্য দিয়েছে, আজকে মানুষের জন্য আমি আবারও ধন্যবাদ জানাই ফেস দ্য পিপলকে, যে ফেস দ্য পিপল আজকে তিনি সেই সাগর ভাই, তার অবদান রয়েছে তিনি এখানে। আমি ধন্যবাদ জানাই সেই ভট্টাচার্যকে, তাদেরও অবদান রয়েছে, তারা স্ট্যাটাস দিয়ে বলেছে আদনান এখন পর্যন্ত বাংলাদেশে আছে, ঘুম বাহিনী হত্যা করতে পারবে না, তাকে মুক্ত করে আনতে হবে। তাদের সকলের প্রচেষ্টার কারণে আজকে এই আদনান মুক্ত হয়েছে। যাই হোক, যে কথা বলতেছিলাম, আদনান যে বক্তব্যগুলো দিয়েছিল, আদনান এখন পর্যন্ত ইন্টারনেটে সার্চ করলে দেখবেন আদনানের কোন বক্তব্যের মধ্যে এই বক্তব্য নাই যে কুরবানির চামড়া কিভাবে ছিলাতে হয়, নামাজের মসজিদে দাঁড়িয়ে রুকু সেজদা কিভাবে দিতে হয়, জেকে রাস্তে করতে হয় নাকি জোরে করতে হয়, এই ধরনের কন্ট্রোভার্সিয়াল ইস্যু নিয়ে আদনানের বক্তব্য নেই। আদনানের বক্তব্য হচ্ছে আমাদের আখেরি জমানায় আমরা কিভাবে চলবো, আদনানের বক্তব্য হচ্ছে এই জমানায় আমাদের মুসলমানদের দায়িত্ব কর্তব্য কি, আদনানের বক্তব্য হচ্ছে আল আকসাকে রক্ষা করার জন্য মুসলমানদের কি করণীয়, আদনানের বক্তব্য হচ্ছে দাজ্জালের আগমনের পূর্বে এবং পরবর্তীতে আমাদের কি অবস্থা হবে, আদনানের বক্তব্য ছিল বাংলাদেশের মুসলমানদেরকে, বিশ্বব্যাপী মুসলমানদেরকে রক্ষা করার জন্য আমাদেরকে জ্ঞান আহরণ করতে হবে, আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, আমাদেরকে পাণ্ডিত্য অর্জন করতে হবে। আদনান এই ধরনের মুখ রোচক বক্তব্য না দিয়ে বরঞ্চ আদনান দিয়েছে আমাদের মুখ খুলে দিয়েছে, আমাদের অন্তর খুলে দিয়েছে, আমাদের চক্ষু খুলে দিয়েছে, জাতির কাছে আমাদেরকে স্পষ্ট করে দিয়েছে আদনান আমাদের জন্য একজন যুগ আইডল হিসাবে আমাদের মাঝে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আজকের এই আদনানের মতো যে সকল মানুষ সমাজের বিভিন্ন জায়গায় দেশের জন্য, ইসলামের জন্য কাজ করছেন সবাইকে ধন্যবাদ জানাই, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা আপনাদের থেকে কামনা করেছি, আপনারা ইসলামিক স্কলার হন, আপনারা মুসলমানদের কার্যক্রমে লিপ্ত হন, আপনারা বাংলাদেশের যে যে সোসাইটির কাজ করেন না কেন, ঐক্যবদ্ধভাবে আদনান যেভাবে চেয়েছে আমাদের মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের মুসলমানদেরকে এক হতে হবে। আমরা যারা
যারা মুসলমান আমাদের মুসলমানদের সবার জন্য সবাইকে কাজ করতে হবে। আমরা শুধুমাত্র একটি স্ট্যাটাস কিংবা আমাদের সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, আমাদের নিজেদের জন্য আমাদের কাজ করতে হবে। সেই উদাত্ত আহ্বান কিন্তু এই আদনান আমাদেরকে শিখিয়ে দিয়েছে। একজন 41 বছর বয়স্ক একজন যুবক, টকবকে যুবক, যার চেহারার দিকে তাকালে মনে হয় যেন আমরা সেই আইয়ামে জাহিলিয়াতের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আগমন করে যেভাবে মানুষদেরকে উদ্বুদ্ধ করেছিলেন, যেভাবে সমাজ পরিবর্তনে ভূমিকা পালন করেছিলেন, সাহাবায়ে কেরাম যেভাবে তার জীবনের চ্যালেঞ্জ নিয়ে তারপরে যুদ্ধ করেছিলেন, আজকে আদনান ফারুকের এই চেহারা দেখলে, আজকে আবু তাহা মুহাম্মদ আদনানকে দেখলে আমার কাছে মনে হয় আজকের এই বর্তমান যুগে, বর্তমান এই সময়ে আজকে আর একজন ব্যক্তি আবির্ভাব হয়েছে যার নেতৃত্বে বাংলাদেশের যুব সমাজ ইসলাম তথা সকল ইসলামিক আদর্শকে পুনর্গঠন করে এই বিশ্বব্যাপী মুসলমানদের পুনর্জাগরণ করবে ইনশাআল্লাহ। আজকে আদনানের সেই মুক্তিতে আমরা কৃতজ্ঞতা জানাই, আমরা ধন্যবাদ জানাই, আমরা ধন্যবাদ জানাই দেশে বিদেশে অবস্থানরত বিভিন্ন ভাইদেরকে, যে সকল ভাইদের কথা না বললেই নয় কৃতিত্বের সাথে স্মরণ করছি। আমার সেই প্রিয় ভাই আলী আমজাদ খান ভাই, যিনি দিন রাত কষ্ট করে আমাদের মতো মানুষদেরকে সজাগ করার চেষ্টা করেছেন, আমি ধন্যবাদ জানাই। আমাদের প্রিয় ভাই ভেইস অব দ্য পিপলের আজকের আমাদের সেই প্রিয় ভাই সাগর ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশের যে সকল এনার্জেটিক ইয়াং লিডাররা, ইয়াং জেনারেশনের দলমত নির্বিশেষে যারা এই তার পক্ষে স্ট্যাটাস দিয়েছেন, কাজ করেছেন, দিন রাত পোস্টার করেছেন, ফেস্টুন করেছেন, মানুষের কাছে প্রতিবাদ করেছেন, সেই রংপুর থেকে শুরু করে বাংলাদেশের আনাচে কানাচে যারা যেখানে অবস্থান করে এই ভাইটির উদ্ধারের জন্য কষ্ট করেছেন, সবাইকে ধন্যবাদ জানাই। দোয়া চাই আল্লাহ পাক যাতে এই ভাইটিকে বাংলাদেশের মুসলমানদের জন্য কবুল করেন, আল্লাহ পাক এই ভাইটিকে যেন হায়াতে তৈয়বা দান করেন। দোয়া চাই আদনানের জন্য, আল্লাহ পাক এই আদনানকে যেন বাংলার অবহেলিত সকল মুসলমানদের পুনর্জাগরণের জন্য একটি যুব সমাজের আইডল হিসাবে ভূমিকা পালন করার তৌফিক দান করুক। আদনানের কাছে আমরা ব্যক্তিগতভাবে কোনো কিছু চাই না, আদনান তোমাকেও বলছি আজকে বাংলাদেশের মানুষ তোমাকে কেন ভালোবাসছে সেটাও আপনাকে খজর রাখতে হবে, মনে রাখতে হবে। বাংলার মানুষ কোরআন সুন্নার পক্ষে ছিলেন বিধায় আপনাকে ভালোবেসেছে, বাংলার মানুষ ইসলামের জন্য আপনার জীবনকে উৎসর্গ করেছেন বিধায় আপনাকে আল্লাহ পাকের মেহেরবানিতে এদেশের জনগণ ভালোবেসেছে। বাংলার মানুষ কোন মুনাফিকি চরিত্র পছন্দ করে না, বাংলার মানুষ শুধুমাত্র যাদেরকেই ইসলামিক স্কলার হিসাবে আমরা পরিগণিত করি তাদেরকে শুধুমাত্র ইসলামের স্বার্থে মুসলমানিত্বের স্বার্থে আমরা ভালোবাসি। অতএব যে সকল ভাইয়েরা এই দেশের জন্য মানবতার জন্য ইসলামের জন্য কষ্ট করে যাবেন, খেদমত করে যাবেন, আল্লাহ পাক আপনাদের সাথে আমাদেরকেও থাকার তৌফিক দান করবেন। আর যে সকল ভাইয়েরা এই দিনের খেদমতের পক্ষে না থেকে তাদের বিরুদ্ধাচারণ করবেন কখনোই তারা কোনোভাবে কামিয়াব হবেন না। আজকের আদনান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমি বাংলাদেশের বর্তমান আমার বয়সী আদনানের বয়সী সকল যুবকদেরকে অনুরোধ করব, দেখুন এক আদনান আপনাকে চক্ষু খুলে দেখিয়ে দিয়েছে যে আদনান কি জিনিস। এক আদনান আপনার কাছে আজকে বর্তমানে আমাদের কাছে আজকে দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের মানুষরা কি পারে। আজকের এই আদনান দেখিয়ে দিয়েছে যে দেশের ইসলাম রক্ষার জন্য সব দল মত নির্বিশেষে কিভাবে আদনানের জন্য ভূমিকা পালন করছে। আমরা এই আদনানকে আমার ব্যক্তি কোনো স্বার্থে ব্যবহার করতে চাই না, আমরা এই আদনানকে কোনো দলের ব্যক্তিগত পূজারিতে ব্যবহার করতে চাই না, আমরা এই আদনানকে চাই মুসলমানদের সত্যিকার যে বক্তব্য কোরআন এবং হাদিসের আলোকে সেই বক্তব্যের জায়গায় আমরা আদনানকে দেখতে চাই। আমরা আদনানের কাছ থেকে কোরআন সুন্নার আলোকে পৃথিবী কিভাবে চলবে সেই গবেষণা লব্ধ একটি আমরা ইন্টেলিজেন্ট গ্রুপ চাই, যেই গ্রুপের নেতৃত্ব আজকের এই আদনানের মতো মানুষরা করতে পারে, সেজন্য সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাই, সর্বোপরি সবার প্রতি আবার কৃতজ্ঞতা জানিয়ে সংক্ষিপ্ত লাইভ শেষ করছি। যারা উদ্বিগ্ন ছিলেন যে যেখানে আমাদের এই লাইভ শেয়ার করে সবার উদ্বিগ্নতা দূর করে দিন, সবাইকে শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দিন। আমার আপনার প্রিয় ভাই আদনান ভাই, আদনান ভাই ইতিমধ্যেই ফেরত এসেছেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। পরিশেষে আমার এই বক্তব্য শেষ করার পূর্বে অনুরোধ করছি বাংলাদেশের যে সকল মায়েদের কল খালি করা হয়েছে, যাদেরকে তোমরা এখন পর্যন্ত জীবিত কোথাও রেখেছো, আটকে রেখেছো, গম করে রেখেছো, সকলের সেই মানুষদেরকে ফেরত চাই, সকল মানুষদেরকে তার মায়ের কাছে ফেরত চাই। সেই উদাত্ত আহ্বান জানিয়ে
আজকে আমার এখানেই লাইভ শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যারা আমার লাইভটি দেখবেন ভবিষ্যতে দেখবেন সবাইকে শুভকামনা জানিয়ে এ পর্যায়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।